আর মডার্ন গেম বাচ্চাগুলো দেখুন কত বড় হয়ে গেছে মাশাআল্লাহ। শেরেমা মোরগটা কত এগ্রেসিভ দেখায় আপনাদেরকে দেখুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো চলুন দেখা যাক আজকের ব্লগে কি কি আছে। তো অনেকদিন ধরে আল্লাহর রহমতে ফ্যান্সি মুরগির কালেকশনের আপডেটগুলো জানানো হচ্ছিল না, তো আজকে জানাবো। তো এখানে আপডেট হচ্ছে যে মডার্ন গেমটা দেখুন কত সুন্দর হয়ে গেছে। এটা হচ্ছে যে পা লম্বাওয়ালা মুরগি, বগের মতো পা। আর এটা হচ্ছে যে হোয়াইট টপ পুলিশ ক্যাপ। হোয়াইট টপ পুলিশ ক্যাপটা খুব সুন্দরভাবেই নড়াচড়া করতেছে দেখুন, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। তো এখানে জাপানিজ ব্যান্থানগুলা সুস্থ হয়ে গেছে। তো আমি এটা আশা করি না, আমি পেয়ার পেয়ার রাখছি। এখানে দুইটা দুইটা বাচ্চা রাখছিলাম, তো ওইখান থেকে একটা মারা গেছে গা। তো এখানে আগেরও একটা সিঙ্গেল বাচ্চা আছে, সেটা হচ্ছে যে হোয়াইট টপ পুলিশ ক্যাপ। ওইটার মধ্যে সিলভার কালার যেটা আছে ওইটা। আর মডার্ন গেম বাচ্চাগুলো দেখুন কত বড় হয়ে গেছে মাশাআল্লাহ। তো এখানে একটা বাচ্চা মারা গেছে, জাপানিজ ব্যান্থামের একটা বাচ্চা মারা গেছে। তো আমি তিনটা তিনটা বাচ্চা আনছিলাম, যা কালার মতে দুই পেয়ার পেয়ে গেছি। আর এখানে সিলভার কোচিং যেগুলো ছিল ওগুলো অন্য পাশে নিয়ে গেছি, আর ইয়োকোহামা তারপরে ওগুলো অন্য পাশে নিয়ে গেছি, গোল্ডেন স্যাপরাইট অন্য পাশে নিয়ে গেছি। এখানে আমি আলাদা আলাদা করে সেট আপ করছিলাম, ওই সেট আপগুলো আলাদা আলাদা করে মুরগি রাখছি, কারণ মেল হচ্ছে যে আগে হিটে চলে আসে, সেই জন্য ফিমেলকে মারে কামড়ায়, সেজন্য আলাদা আলাদা করে সবগুলা মুরগিকে রেখে দিছি। আর এই যে দেখুন, এটা হচ্ছে যে মেল, এটা কত লাফানি লাফাইতেছে দেখুন। এগুলাকে খাবার দিয়ে দিতে হবে। এই যে দেখুন জাপানিজ ব্যান্থামগুলা। আর এটা হচ্ছে যে কোকো পুলিশ ক্যাপ। তো কোকো পুলিশ ক্যাপগুলো হচ্ছে যে বাঘা বাঘা কালারের। আর মডার্ন গেমগুলা খুব ভালো লাগে আমার কাছে। একটা মারা গেছে, যাক মাশাআল্লাহ সবগুলো সুস্থ আছে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া। এখানে সবগুলো বাচ্চা মিক্স করে রাখছি, অন্যান্য কেজের আপডেটগুলো দেখাই। এই যে দেখুন হোয়াইট টপ পুলিশ ক্যাপ, এটা খুব সুস্থ আছে মাশাআল্লাহ। এর ঝুঁটিগুলো দেখুন, এই ঝুঁটির কারণে একে বলা হয় হোয়াইট টপ পুলিশ ক্যাপ। তো এটার চোখগুলা দেখাইতে পারতেছি, এটা যদি আমি ছেড়ে দিই চোখগুলো দেখতে পারবেন না। দেখুন একবারে চোখগুলো দেখা যাচ্ছে না, ও কীভাবে খাবার খায় কে জানে। তা আমি এটাকে কেজি ছেড়ে দিই। আর এই যে দেখুন একটু বড় জাতের মুরগিগুলা, এখানে আছে গোল্ডেন স্যাপরাইট, সিলভার কোচিং আর শেরেমার দুইটা ফিমেল। তো এখানে শেরেমার মেলটাও ছিল, মেলটাকে আলাদা করে ফেলছি। আলাদা করে ফেলছি কেন সেটাও বলছি, ওরা মারামারি করে, কামড়াকামড়ি করে, সেজন্য মারামারি করে যে সাধারণ বিষয়, কিন্তু মারামারি করে চামড়া উঠে ফেলে, রক্ত বের করে ফেলে, সেজন্য আলাদা করে রাখছি। মেল দুইটাকে আলাদা করে রাখছি, একটা হচ্ছে যে গোল্ডেন স্যাপরাইট আর একটা হচ্ছে যে শেরেমা। তো আর এখানে ফিমেলগুলো আছে, সিলভার কোচিংগুলো কত বড় হয়ে গেছে মাশাআল্লাহ। আর এখানে শেরেমার যে ফিমেল দুইটা আছে ওগুলো ঠান্ডা লাগছে, তো ইনশাআল্লাহ ওদেরকে মেডিসিন করাবো। আর এখানে গোল্ডেন স্যাপরাইটের মেলটাকে দেখুন কত সুন্দর হয়ে গেছে মাশাআল্লাহ, ফিমেলটাও অনেক সুন্দর হয়ে গেছে। এখানে দুইটা আছে, আরও তিনটা আছে, ইনশাআল্লাহ কয়েকদিনের মধ্যেই নয়তো বা কয়েক মাস পরেই ডিম বাচ্চা পাবো। ডিম বাচ্চা পাবো বলতে ওরা উমে যায়, আর আমি তো ইনকিউবেটর আছে, ইনকিউবেটর বসাই দিব। দেখুন এখানে সিলভার কোচিংগুলো কত সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। তো এখানে সিলভার কোচিং একটা অসুস্থ, ওইটা পিচ্ছি, ওইটারে ট্রিটমেন্ট দিতে হবে, দেখা যাক কি হয়। আর গোল্ডেন স্যাপরাইটের ফিমেলটা সামনে এসে দাঁড়ায় আছে, মেলটাকে দেখুন পিছনে দাঁড়ায় আছে, ওর অ্যাঙ্গেলটা একবারে খুব সুন্দর লাগতেছে। তো এগুলাকে আলাদা আলাদা করে সেট আপ করার দরকার ছিল, তো এখন কেস তো অন্য মুরগিরা দখল করে নিছে। তো মুরগিগুলো যখন প্রাপ্তবয়স্ক হবে তখন ওদের সাথে পেয়ার দিব, তারপরে গিয়ে সেট আপ করে অন্য একটা কেজের মধ্যে রাখতে হবে। ততদিন এখানে খাবার দাবার খাইতে হবে, এছাড়া কোনো উপায় নাই। আল্লাহর রহমতে দেখুন সিলভার কোচিং একবারে বড় মুরগির মতো হয়ে গেছে, কিন্তু ওর বয়স মাত্র তিন মাস, সাড়ে তিন মাস। তো এগুলা একবারে দেশি মোরগের মতো হবে, ফুটবলের মতো। এদের পুরো পায়ে পশম আছে। তা আমি এখন অন্যান্য মুরগিগুলো দেখাই, অন্যান্য মুরগিগুলো কেমন আছে, ওগুলাকে আলাদা করে রাখছি। এই যে দেখুন আল্লাহর রহমতে ফার্স্ট বেচের গোল্ডেন স্যাপরাইট ফিমেল দুইটা। তো এখানে একটা মেল ছিল, ওই মেলটাকে আমি অন্য জায়গায় শিফট করে ফেলছি, এই দুইটার কারণে শিফট করে ফেলছি। কারণ হচ্ছে যে এই দুইটাকে মারামারি করে চামড়া উঠে ফেলছে মাথার দিক দিয়ে, আর রক্ত বের হয়েছে, সেজন্য আমি মেলটাকে আলাদা করে রাখছি।
এটা হচ্ছে যে ন্যাচারাল ব্যাপার মারামারি করছে সেটা কারণ হচ্ছে যে মেলটা আগে হিটে চলে আসে সেজন্য আল্লাহর রহমতে খুব ভালোভাবেই ওরা বড় হচ্ছে ইনশাআল্লাহ আল্লাহ তাআলাই ভালো জানে কি হবে না হবে মাশাআল্লাহ তো এরা এখনো হিটে আসে না ডিম পাড়ার সময় হয় নাই ডিম পাড়ার সময় হইলে মেলটাকে আবার এখানে দিয়ে দিব ফিমেলের এখনো সময় আছে মানে আরো 3 মাস 3.5 মাস লাগবে সাইজে বড় হয়ে গেছে আল্লাহর রহমতে তো এই কেজের মধ্যে এরা এখানে থাকবে শুধু মেলটাকে ছেড়ে দিব তো থাকেগুলো এখানে খাবার দাবার খাক আল্লাহর রহমতে আগে থেকে অনেক সুস্থ হয়ে গেছে খাবার দাবার খায় আর ওদেরকে তো ধরা যায় না লাফালাফি বেশি করে আর এই যে দেখুন মাশাআল্লাহ এখানে তো সবগুলা প্রাপ্তবয়স্ক হয়ে যাচ্ছে এমন মুরগির বাচ্চা তো এখানে ডল সিল্কি আছে আর মল্টেড কোচিং আর ব্ল্যাক সিল্কি আছে মাশাআল্লাহ এগুলার পশমগুলো দেখুন কত সুন্দর সুন্দর লাগতেছে আলহামদুলিল্লাহ তো এখানে মেল ফিমেল এখনো চিনা যায় নাই আর একটু বড় হইলে মনে হয় চিনা যাবে তো সিল্কিগুলা এখানে একসাথেই রাখছি কারণ হচ্ছে যে ওইখানে যে পিচ্ছি বাচ্চাগুলো আছে ওগুলাকে কামড়াইতে কামড়াইতে মেরে ফেলে আর মল্টেড কোচিংগুলা সিল্কির সাথেই রাখছি দেখুন তো সিল্কি এখানে হোয়াইট হয়েছে 3 পিস ব্ল্যাক হয়েছে 1 পিস সিল্কি আলার মধ্যে যতগুলো আনছিলাম আলার মধ্যে সবগুলোই সুস্থ আছে আর মল্টেড কোচিং এখানে 4 পিস আনছিলাম 4 পিস আনার পর 2 পিস টিকছে যাক মাশাআল্লাহ এখানে মেল ফিমেল কনফার্ম আছে একটা ব্ল্যাক কোচিং আর একটা মল্টেড কোচিং মনে হয় এই যে দেখুন এটা হচ্ছে ব্ল্যাক কোচিং আর মল্টেড কোচিং যেটা সেটা মনে হয় মেল আর ব্ল্যাক যেই সিল্কিটা ছিল ওইটা কিছুদিন আগে অসুস্থ ছিল আল্লাহর রহমতে আলাদা করে রেখে ওই খাবার দাবার দিছি আর ওদের পশমগুলো উঠতেছে এখানে রাখার কারণ হচ্ছে যে মারামারি করে সেজন্য এখন আমি চলে যাবো আরেকটা সারপ্রাইজের কাছে ওইটা এত সুন্দর হয়েছে মুরগিটা মাশাআল্লাহ দেখাবো এখন আর এই যে দেখুন আল্লাহর রহমতে শেরেমা মুরগিটা এটা হচ্ছে যে সারপ্রাইজ মাশাআল্লাহ দেখুন মুরগিটা একবারে মুরগির মতোই খুব খুব সুন্দর লাগতেছে এর ঝুঁটিগুলো দেখুন দাঁড়ানো টাইপের আর এ খুবই খুবই এগ্রেসিভ হয়ে যাচ্ছে সেজন্য আলাদা করে রাখছি ফিমেলকে মারামারি করে এবং চামড়া উঠে ফেলে সেজন্য আলাদা করে রাখছি হিটে চলে আসছে মনে হয় সেজন্য আর কক্কর করে ডাক দেয় এই যে দেখেন লাফালাফি করতেছে কত সুন্দর লাগতেছে এটাকে অনেক সুন্দর লাগতেছে শেরেমা মুরগিটা খুব ভালোই হয়েছে আর ওইখানে হোয়াইট কালার ফিমেল আছে এই কালারের মেল আছে আবার আরেকটা এই কালারের ফিমেল আছে যাক মাশাআল্লাহ এটার লেজটা দেখুন লেজটা উপরের দিকে উঠানো থাকবে লেজ আরও বড় হবে আরও বড় হইলে তখন অনেক সুন্দর দেখা যাবে এগুলো ব্যান্থাম প্রজাতির মুরগি তো সেজন্য মাশাআল্লাহ তো এটাকে আলাদা করে রাখছি কেজগুলো দখল করে রাখছি অন্য কেজের মুরগিগুলোকে এখানে আনতে পারতেছি না আমি এখনও সেট আপটা করতে পারতেছি না সবগুলোকেই আলাদা আলাদা করে খাবার দাবার দিতে হচ্ছে অনেক কষ্ট হচ্ছে তো ইনশাআল্লাহ খুব শীঘ্রই ওদেরকে সেট আপ করে ফেলবো শেরেমা মোরগটা কত এগ্রেসিভ দেখায় আপনাদেরকে দেখুন ও মারামারি করে যে দেখুন দেখছেন কামড় দিচ্ছে কত জোরে জোরে কামড় দিচ্ছে ও মানে একবার হিট এইটা হচ্ছে যে সেই এগ্রেসিভ মেলটা যে মেলটা দুইটা ফিমেলকে একবারে রক্তাক্ত করে দিছে এখন মেলটাকে আলাদা করে রাখছি দেখুন কত সুন্দর লাগতেছে খাবার দাবার আলাদা করে দিচ্ছি আলাদা করে রাখছি কোনো সমস্যা হচ্ছে না ও আলাদা করে থাকতেছে আল্লাহর রহমতে থাকবে না কেন আলাদা করে রাখতে পারলে ওদেরকে ভালোভাবে খাবার দাবার দিতে পারি সেজন্য আর অন্য একটা কেজের মধ্যে রাখছি শেরেমার পাশে রাখছি দেখুন ও মুখ লুকাচ্ছে আসো 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 এই যে দেখেন কত সুন্দর লাগতেছে মেলটা তো ইনশাআল্লাহ হিটে চলে আসলে মানে ফিমেলগুলো হিটে চলে আসলে ওদের সাথে পেয়ার দিয়ে দিব আর এই মুরগিগুলো হচ্ছে যে 8 ফুট লেজ লম্বাওয়ালা মুরগি দেখুন লেজগুলো বড় হচ্ছে তো এখানে মেল ফিমেল এখনও চিনা যায় নাই তিনটে আছে আল্লাহর মতে এগুলোও বড় হয়ে গেছে এগুলার 3.5 মাস হয়ে গেছে তো এগুলো হবে যে দেশি মুরগি থেকেও বড় আল্লাহর রহমতে তো এগুলো খাবার দাবার খাচ্ছে আলাদা করে রাখছি ওই সেম কারণে আলাদা করে রাখছি মারামারি করে সেজন্য বড় হয়ে গেছে তো সেজন্য ছোটোগুলোর সাথে মারামারি করে এই যে দেখুন খাবার দাবার খাচ্ছে এদের কালারগুলো দেখুন কত সুন্দরভাবেই কালার হচ্ছে
তো আরো সুন্দর হয়ে যাবে এগুলা যখন বড় হবে লেজগুলা যখন বড় হবে তখন আরো সুন্দর দেখা যাবে এগুলা লেজগুলার কারণে এগুলাকে বলা হয় ইয়োকোহামা দেখুন লেজগুলো লম্বা হচ্ছে যত বড় হবে যত বয়স হবে ততদিন ওদের লেজগুলো লম্বা হবে তো এখানে দুইটা মেল মনে হচ্ছে আর একটা ফিমেল মনে হচ্ছে দেখা যাক কি হয় দুইটার কালার হচ্ছে যে অনেক সুন্দর কালার আর একটা লাল কালার তো এগুলাকে আলাদা করে রাখছি তো এখানে যে আলাদা আলাদা কেজগুলো দেখতে পাইতেছেন এগুলো সবগুলো সেট আপ করে ফেলছি এখানে রানিং যখন হয়ে যাবে আলাদা করে ব্রিড করাবো ডিম পাড়াবো ইনশাল্লাহ মাশাল্লাহ আর মুরগিগুলো যেন সুস্থ থাকে সবাই দোয়া করবেন খাবার দাবার খাইলে রিল্যাক্সভাবে থাকলে ইনশাল্লাহ সুস্থ থাকবে ফিমেলটা ঘুমাচ্ছে খুব কাছ থেকে দেখাচ্ছি তো আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ আবারও দেখা হয়ে যাবে নতুন কিছু নিয়ে আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে সবাইকে বিপদ থেকে রক্ষা করে এই দোয়া আছে আজকে জানিয়েছি আল্লাহ হাফেজ